নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। স্বামী দয়ানন্দ বিদ্যানিকেতনের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য। বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। আমরা তো দ্রুত তাদের পড়াশোনার যে গুণগত মান সেটা আরো উন্নত হোক সেটা চাই, এবং সেদিক থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি রাজ্যের শিক্ষা দপ্তর। আপনারা জানেন যে রাজ্যের বাজেটের সবচেয়ে বড় বাজেট হচ্ছে শিক্ষা, এটাই এখন একমাত্র লক্ষ্য আমাদের। আমরা যখন সকলকে বিদ্যালয়ের আঙ্গিনে আনবার চেষ্টা করছি বা করেছি, সেই সঙ্গে কোয়ালিটি এডুকেশন প্রশ্নটাকে কিছুতেই কেউ অ্যাভয়েড করতে পারেন না। তাহলে শিশু যে আজকে বিদ্যালয় স্তরে পড়াশোনা করছে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিভাবে, তার ভিতটা এখান থেকে তৈরি করে দিতে হবে। সেদিক থেকে প্রধান যে কর্তব্য যাদের, তারা হচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। তারাই বুঝতে পারবেন সবচেয়ে ভালো যে ছেলে মেয়েদের কি প্রয়োজন রয়েছে, কোন জায়গাতে তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে পঠন পাঠনের দিক থেকে। আমাদের সামনে আপনারা টানিয়ে দিয়েছেন ডক্টর এপিজে আব্দুল কালামের একটা কোটেশন, যে তৃতীয় একদম পেছনের সারিতে আছে তার ভেতরে মেধা আছে, এবং সে একসময় জ্বলে উঠতে পারে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তো এই মেধাটাকে আমাদের নার্সিং করতে হবে, এবং সেই নার্সিংয়ের কাজটা করবেন শিক্ষক শিক্ষিকারা। একটা অ্যাপটিচিউড, স্টুডেন্টদের অ্যাপটিচিউড তারাই সবচেয়ে ভালো বুঝতে পারে, এবং সেই সঙ্গে মা বাবাদের যে কর্তব্য দায়িত্ব রয়েছে ছেলে মেয়েদের আরো সামনের দিকে যেতে উৎসাহিত করা, তার পঠন পাঠনের খোঁজখবর নেওয়া, তাকে বাড়িতেও নার্সিং করা, এবং ছেলে মেয়েদের বলবো যে আজকের যে পরিবেশ তৈরি হয়েছে শিক্ষার আমাদের রাজ্যে, সেটা একটা সুবর্ণ সুযোগ আমাদের সকল ছেলে মেয়েদের কাছে। এই সুযোগ যাতে তারা গ্রহণ করে নিজের ভবিষ্যৎকে তৈরি করবার জন্য বিদ্যালয় স্তরটাকে তারা যথাযথ ব্যবহার করবে এবং এগিয়ে যাবে। আমাদের রাজ্যের ভবিষ্যৎ বংশধররা, ভবিষ্যৎ নাগরিকরা, এই রাজ্যের একসময় হাল তাদের ধরতে হবে সব দিক থেকে। তো সেই কাজে তারা যাতে উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে, সমাজ সচেতন নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। অরুণদেব কানুদের শহীদদান দিবসকে কেন্দ্র করে সাম্প্রদায়িক নৈরাজ্যবাদ শক্তিকে প্রতিহত করো, প্রতিরোধের ব্যারিকেড আরো মজবুত করো, এই আহ্বানে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার আয়োজিত হয় আলোচনা সভা ও রক্তদান শিবির। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র নেতৃত্ব, নবারুণদের নীলাঞ্জনা রায় সহ অন্যান্য। এদিনের সংগঠনে কর্মী সমর্থকরা স্বেচ্ছায় রক্তদান করে। এখন বক্তব্য রাখবেন আমাদের এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা আমাদের সংগঠনের রাজ্য কমিটির। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে?
আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরের। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটি মূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার, তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। 8 জুলাই 1990 ইংরেজি সালে মানুষের ভোটাধিকার রক্ষা করতে গিয়ে এসএফআই রাজ্য নেতৃত্ব অরুণদেব সমাজদ্রোহীদের দ্বারা মৃত্যুবরণ করে এবং 9 জুলাই 1991 সালে পাঠ্য বইয়ের দাবিতে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র কানু দেব পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে। এই দুই ছাত্র নেতার শহীদান দিবসকে কেন্দ্র করে চলছে এসএফআই এর নানান কর্মসূচি। 8 জুলাই ছাত্র নেতৃত্বগণ রাজধানীতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে দুই ছাত্র নেতাকে শ্রদ্ধা জানায়। ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার ত্রিপুরা স্টেট কমিটির উদ্যোগে শনিবার সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দগণ জানান, আগামী 16 জুলাই আগরতলা প্রেস ক্লাবের সংগঠনের রাজ্য সম্মেলন সংগঠিত হবে।
এই সম্মেলনে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং সংগঠনের পশ্চিমবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক প্রমুখ। আজকে প্রেস কনফারেন্স, এখানে আমরা আগামী 16 জুলাই 2017 আমরা প্রেস ক্লাবে ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার মানে TUCC তার রাজ্য সম্মেলন আমরা করতে যাচ্ছি। এই সম্মেলনে আমাদের উপস্থিত থাকবেন TUCC সেন্ট্রাল কমিটির সম্পাদক এবং পশ্চিমবঙ্গ কমিটি TUCC সাধারণ সম্পাদক কমরেড নরেন চ্যাটার্জি। এই সম্মেলনটাকে সফল করার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের সর্বস্তরে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আহ্বান করছি আমাদের এই সম্মেলনটাকে সাফল্য উন্নীত করার জন্য, সর্বদিকে সাহায্য সহযোগিতা করার জন্য। এ হলো আমাদের এই সম্মেলনটাকে উপলক্ষ করে আমরা একটা কমিটি করেছি, প্রস্তুতি কমিটি 31 জনকে নিয়ে। এই কমিটির কনভেনার হয়েছেন কমরেড দিলীপ সরকার এবং কোষাধ্যক্ষ হয়েছেন সত্যেন্দ্র সাহা। এই হলো আমাদের সম্মেলনের প্রস্তুতি এবং এই সম্মেলনে সারা ত্রিপুরা রাজ্য থেকে 175 জন প্রতিনিধি অংশগ্রহণ করবে। আর এ হলো আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো আগামী দিন 10 জুলাই INPT যে বন ডেকেছে, IGFT যে বন ডেকেছে রাস্তার উপর ত্রিপুরার যে রেল রুখ এবং আমাদের আসাম আগরতলা জাতীয় সড়ক, সেটাকে যেভাবে তারা ঘোষণা দিয়েছেন বন্ধে, এতে ত্রিপুরা রাজ্যের মানুষের বিরাট ক্ষতি হবে আগামী দিন এবং সেটা একটা উদ্দেশ্য পূর্ণিতভাবে ত্রিপুরা ল্যাম্প করার জন্য যে প্রস্তুতি তারা নিচ্ছেন, এতে ত্রিপুরা রাজ্যে যে শান্তির পরিবেশ ছিল আমরা মনে করি, TUCC মনে করে এই শান্তির পরিবেশটাকে বিঘ্নিত করার তা চক্রান্ত। এর পেছনে রাজনৈতিকভাবে চিন্তা করতে গেলে এর পেছনে বিজেপির অদৃশ্য হাত এখানে আছে। সময় হলো ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রকাশ ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা CCTV নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের CCP রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালী আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন RFL ওয়ান ড্রপ। RFL ওয়ান ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ান ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা।
পরে এসেছ কাকু? এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিভার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। শিক্ষিকাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। তাদের কর্মসূচির প্রথমেই ছিল তৈকর্মা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপাই অভিযান, মনফাতর ইউনাইটেড ব্যাংকের সামনে সচেতনতামূলক নাটক। তাদের এই সচেতনতামূলক কর্মসূচিতে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এলাকার জনগণ। ফার্স্ট টেম্পল ইজ আ হোম এন্ড দ্য এডুকেশন বিগিন ফ্রম হোম এন্ড স্কুল ইজ এ সেকেন্ড হোম, সো অ্যাজ ওয়েল অ্যাজ উই বিগিন আওয়ার এডুকেশন ফ্রম স্কুল, সো দ্য এডুকেশন বিগিন ফ্রম দ্য চাইল্ডহুড এন্ড ওয়ে রাইট স্টেপ এন্ড দ্যাট ইজ দ্য ওয়ে দ্যাট উই হ্যাভ ডিসাইডেড দ্যাট সোশ্যাল অ্যাক্টিভিটি ইজ আ পার্ট অফ এডুকেশন এন্ড উই বিগিন দিস অ্যাক্টিভিটি ফ্রম দিস এডিসি হসপিটাল তৈকর্ম with concern of this injured Dr. Sir Prasanta and we all the students and the staffs of the school including the principal, we have gathered here to take a good initiative. We know hospital is a very good place, very secret place where we cannot avoid each and every citizen. IPFT Dhaka 10 July জাতীয় সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ। তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যের বাম সংগঠনগুলি প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি সংগঠিত করছে। DYFI TYF আঠারোমুড়া অঞ্চল কমিটির ডাকে অবরোধের প্রতিবাদে চাকমাঘাটে সংগঠিত হয় এক মিছিল ও সভা। এই সভায় উপস্থিত ছিলেন সুধীর সরকার, খগেন্দ্র জমাতিয়া, ধনঞ্জয় দেববর্মা প্রমুখ। IPFT-র নেতা নাম তার NC দেববর্মার বাড়ি কিন্তু সেই জায়গায় নেই। ওই IPFT-র নেতাকে প্রশ্ন করেছিলেন, আপনার বাড়ি তো নন-এডিসি এলাকায়, আপনার বাড়ি তো আগরতলা কৃষ্ণনগরের একটা জায়গায় বহুতল আপনি বসবাস করছেন, যদি আলাদা রাজ্য তর্কের খাতিরে হয়ে যায় তাহলে আপনি কি এডিসি তে চলে যাবেন? ওই লোকটা ওই এনসি দেববর্মা অকপটে স্বীকার করলেন, না 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 না, আমি আগরতলা কৃষ্ণনগরের বহুতল বাড়ি ছেড়ে আমি এডিসি তে যেতে চাই না, এডিসি তে যাব না। তার কারণটা হলো আমার ছেলের গড়ের ওই নাতি নাতনিরা আছে, তারা আগরতলা শহরের ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে পড়াশোনা করছে। এডিসি এলাকায় তো হলি ক্রসের ভালো একটা স্কুল নেই, এডিসি এলাকাতে তো ওই শ্রীকৃষ্ণ মিশনের মতন একটা ভালো স্কুল নেই, ওই আগরতলা শিশু বিহারের মতন ভালো একটা স্কুল নেই। বলতে আমাদের কোনো আপত্তি নেই, ওই এমসি দেববর্মা বলছিলেন, না না না, আমি আগরতলার কৃষ্ণনগর ছেড়ে এডিসি এলাকায় যাব না। আশ্চর্যের বিষয়, ওই এডিসি এলাকায় কারা থাকবে? যারা জীবিতে প্রতিনিয়ত ট্রিটমেন্ট করবার জন্য যাওয়ার চিন্তা ভাবনা করেন। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন প্রকাশ ত্রিপুরা পর্দায়। নমস্কার।